আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই অ্যাট দ্যাট মোমেন্ট উই উইল ডিসকাস অ্যাবাউট চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ ফার্স্টলি উই উইল নো হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে হচ্ছে বর্ণনামূলক অর্থাৎ যে সেন্টেন্সে কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আর যে সেন্টেন্সে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তাহলে এখন আমরা যাব অ্যাসারটিভ থেকে ইম্পারেটিভে কীভাবে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে তবে তার আগে বলে নেই ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তিনটা পার্সনে ইউজ হয় অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পারসন তবে সেকেন্ড পার্সন দিয়ে যখন অ্যাসআরটিভে বাক্যগুলো শুরু হবে ইম্পারেটিভ করার সময় সেকেন্ড পারসনগুলো উজ্জ্ব থাকে সেকেন্ড পারসন হচ্ছে ইউ ইউর তাহলে আমরা রুলসে গেলে বাকিগুলো দেখতে পারবো তবে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু দু রকম হতে পারে আমরা গতদিনের ক্লাসে দেখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে দুই রকম হয় অর্থাৎ অ্যাফারমিটিভ নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সও দুই প্রকার হ্যাবোতক এবং নাবোতক আর ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় আমরা খেয়াল রাখবো যে যখন সেকেন্ড পার্সন দিয়ে শুরু হবে তখন আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় মূল ভার্ব থেকে শুরু করব। তাহলে আমাদের বাক্যটা শুরু হবে কীভাবে মূল ভার্ভ দিয়ে তারপরে বাক্যের বাকি অংশ তাহলে আমরা এক নম্বর রুলসে চাই ইউ শুড ডু দ্য ওয়ার্ক আমি লিখেছি কি ডু দা ওয়ার্ক তাহলে আমার মূল ভার্ভ ছিল এখানে ডু আর বাকি অংশ ছিল কি দ্য ওয়ার্ক তাহলে কি লিখলাম ডু দ্য ওয়ার্ক ইউ শুড কিন্তু উঠে গেল। আমি কিন্তু একটু আগেই বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন উচ্চ থাকে আমরা আরেকটা বাক্য দেখব ইউ রিড দ্য বুক এটা আমাদের রিড দ্য বুক নিয়ম অনুযায়ী লেখা দরকার ছিল কিন্তু এখানে একটা ক্লু হচ্ছে যদি ভদ্রতা বা শিষ্টতা বোঝায় তাহলে প্লিজ কথাতে আনতে হয় তবে বাক্যের শুরুতে অথবা শেষে তাহলে আমি দুইভাবে করে দেখেছি প্লিজ রিড দ্য বুক অথবা রিড দ্য বুক প্লিজ দুই নাম্বার রুলসে আমি একটু আগে বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাবোধক এবং নাবোদক হতে পারে যখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাসারটিভ থেকে ইম্পারেটিভে পরিবর্তিত হবে তখন নট কথাটা থাকলে অর্থাৎ নাবোধক থাকলে তার পূর্বে আমরা ডুনট কথাটা ব্যবহৃত করব। ডোন্ট অথবা নট তবে আমরা চেষ্টা করবো ডোট কথাটাই ব্যবহৃত করতে সংক্ষেপে ইউ শুড নট গো আউট আমি কি লিখেছি ডোন্ট গো আউট যেহেতু আমার বাক্যে নট ছিল তার পূর্বে আমি ডু এনে ডোন্ট লিখেছি আর মূল ভাব ছিল আমার গো তারপরে বাকি অংশ তাহলে বাক্যটা কি হবে গো আউট তিন নম্বর রুলস হচ্ছে বাক্যে যদি নেভার উল্লেখ থাকে কী উল্লেখ থাকে নেভার উল্লেখ থাকে তাহলে ইম্পারেটিভ করার সময় বাক্যের শুরুতেই নেভার বসাতে হবে তারপরে মূল ভাব থেকে বাকি অংশ বসাতে হবে আর সেকেন্ড পারসন উজ্জ্ব অর্থাৎ উঠে যাবে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি ইউ শুড নেভার টেরেলাই তাহলে আমি বলেছিলাম নেভার থাকলে নেভার শুরুতে চলে আসবে এই জন্য বাক্য আমরা পরিবর্তন করার সময় নেভার মূল ভার ছিল টেল তাহলে লিখলাম নেভার টেলে লাই আমাদের বাক্যগুলো যখন ফার্স্ট পারসন অথবা থার্ড পার্সন দিয়ে শুরু হবে তখন আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হলে লেট দিয়ে শুরু করতে হবে আর নিয়মটা হচ্ছে লেট প্লাস ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ উই থাকলে আস হয়ে যাবে হি থাকলে হাড় হয়ে যাবে হি থাকলে হিম হয়ে যাবে এরকম ঠিক আছে তাহলে আমরা চার নাম্বার রুলসে দেখি হি প্লেস ফুটবল এক্সাম্পলে তাহলে আমি বাক্যটা কি লিখেছি লেট হিম প্লে ফুটবল তাহলে যে হিটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ভের সাথে এসি এসেছে এসেছে কিন্তু ইম্পারেটিভ করার সময় ভার্ভ সবসময় প্রেজেন্টেন্সে হয় এজন্য লেট নিয়ম অনুযায়ী আর হিটা হয়ে গিয়েছে হিম প্লেস না থেকে কী হয়ে গেলো প্লে আর বাকি অংশ কি ছিল ফুটবল তাই আমি লিখলাম কি লেট হিম প্লে ফুটবল এখানে আরেকটা দেখিয়ে দিলাম সি সিংস এ সং তাহলে সিটাও থার্ড পারসন তাহলে আমি লেট দিয়ে শুরু করলাম সি এর অবজেক্টিভ হচ্ছে হার সিংস না হয়ে সিং এ সং অর্থাৎ মূলবার থেকে বাকি অংশ তাহলে লেট হার সিং আ সং বাক্যটা কি হলো লেট হার সিং আ সং এরপরে আমরা যাব পরের রুলসে সেটা তো ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকবে তবে নাবোক যদি হয় অর্থাৎ যদি নট কথাটা উল্লেখ থাকে তাহলে আমাদের ওই বাক্যগুলো লেট দিয়ে শুরু করতে হবে কারণ আমি একটু আগেই বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন বা থার্ড পারসন হবে তখন তাকে কি করতে হবে লেট দিয়ে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে কিন্তু এখানে নট যুক্ত থাকার কারণে আমরা দেখি কি করতে হয় উই ডু নট হেড দ্য পুওর আমি কি লিখেছি লেট আস নট হেড দ্য পোয়ার উইয়ের অবজেক্টিভ ফর্ম আমি একটু আগেই বলেছিলাম আস লিখতে হবে তাহলে উই হচ্ছে ফার্স্ট পারসন তাই এটাকে আমার লেট দিয়ে পরিবর্তন করবে তাই জন্য আমি লিখলাম লেট আর উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আঁস এখান থেকে ডু কথাটা উঠে গিয়ে নট হেড দ্য পুয়োর আমার মূল ভাব হচ্ছে হেড তাহলে নট হেড দ্য পোয়ার কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দেখি এখানে নাবিল ডাজ নট টেল এ লাই তাহলে নাবিল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য এখানে ডাজ নট বসেছে তাহলে টেল এ লাই হচ্ছে আমার টেল হচ্ছে ভার আর নাবিল হচ্ছে থার্ড পারসন হওয়ার কারণে এখানে কি লিখলাম আমি লেট দিয়ে পরিবর্তন করলাম কিন্তু এখানে আমি নটটা প্রথমে নিয়ে এসেছি নাবিল পরে মূল ভার্বের পরে বাকি অংশ টেল এ লাই শেষের রুলসটায় তাহলে আমরা একটা ইম্পর্ট্যান্ট বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা ফার্স্ট পার্সন অথবা থার্ড পারসন দিয়ে শুরু হোক কিন্তু নট থাকলে সেটা যদি নাউন উল্লেখ থাকে লেটের পরে নট বসবে আর যদি প্রোনাউন উল্লেখ থাকে তাহলে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়ে তারপর নট বসবে সবাই ক্লিয়ার আজকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স এ পর্যন্তই রুলস ছিল ধন্যবাদ সবাইকে